ওয়াও, এবার শাকিব খানের দরদ সিনেমায় আইটেম গানে নাচতে চলেছে নোরা ফাতেহি। বলিউডের জনপ্রিয় এই ড্যান্সার শাকিব খানের দরদ সিনেমায় নাচতে চলেছেন। কেমন হবে শাকিব খানের দরদ সিনেমার নোরা ফাতেহি ড্যান্সের এই আইটেম গানটি, জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আমাদের ঢালিউড বাংলা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সম্প্রতি শাকিব খানের দরদ সিনেমার কিছু ছবি ও পোস্টার ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে দেখা যাচ্ছে নোরা ফাতেহি আইটেম গানে নাচছে এবং শাকিবও রয়েছেন সেই গানটিতে। বলিউডের এই জনপ্রিয় ডান্সার অভিনেত্রী দিলবার দিলবার গানের মাধ্যমে খুবই জনপ্রিয়তা অর্জন করে বলিউডে। এদিকে বাংলাদেশের সুপারস্টার শাকিব খান প্যান ইন্ডিয়া সিনেমা করছে বলিউডে, এটার খবর অজানা নয় কারুরই। তো এবার শাকিব খানের দরদ সিনেমায় একটি আইটেম গান হতে চলেছে, যেই আইটেম গানটিতে নাচবেন বলিউডের জনপ্রিয় এই ডান্সার নোরা ফাতেহি। যদি এমনটা হয় বস, তাহলে তো শাকিব খানের দরদ সিনেমাটি কেউ আটকে রাখতে পারবে না, অবশ্যই বক্স অফিসে ভালো কালেকশন করবে এবং শাকিব খান বাংলাদেশকে প্রেজেন্ট করবে পুরো প্যান ইন্ডিয়ায়। তো ভিউয়ার্স, শাকিব খান এবং নোরা ফাতেহিকে আপনারা এক ফ্রেমে দেখতে চান কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সম্প্রতি অনন্য মামুন শাকিব খানের দরদ সিনেমাটি হিট করানোর জন্য বলিউড থেকে ইন্ডিয়া থেকে ভালো ভালো অভিনেত্রী অভিনেতাদের নিয়োগ দিচ্ছেন, যাতে শাকিব খানের দরদ সিনেমাটি দেখার আগ্রহ বেড়ে যায় দর্শকদের। শাকিবিয়ান ভক্তদের উন্মাদনা বেড়েছে শাকিব খানের দরদ সিনেমা নিয়ে। তো আপনারা আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।